আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ভার্সিটি এডমিশন ইংলিশের আরো একটি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ডিএইচ শিবন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রোনাউন। সো আজকের ক্লাসে আমরা প্রোনাউনের ইনস এন্ড আউট জানার চেষ্টা করব। সো আমরা দেখতে পাচ্ছি প্রোনাউন, প্রোনাউন শব্দের অর্থ হচ্ছে সর্বনাম। প্রোনাউন শব্দের অর্থ সর্বনাম। প্রোনাউন হচ্ছে আট প্রকার। এক নম্বর পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন বলতে ব্যক্তিবাচক প্রোনাউনকে বোঝায়, অর্থাৎ ব্যক্তির জন্য যে সকল প্রোনাউন গুলো ব্যবহার করা হয় সেগুলোকে আমরা বলছি পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কি কি? আই, উই, হি, শি, দে, ইউ, ইট, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এরপর হচ্ছে দুই নম্বর রিফ্লেক্সিভ প্রোনাউন, সেলফ এবং সেলফ যুক্ত প্রোনাউন গুলাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ, ইউর সেলফ, ইউর সেলফ, আওয়ার সেলফ, themselves, myself, himself, herself, yourself, yourself, ourselves, themselves, অর্থাৎ BES যুক্ত করে প্লুরাল করা হয়, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপর তিন নাম্বার আসো ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন বলতে অনির্দিষ্ট ভাবে কাউকে নির্দেশ করার জন্য যে প্রোনাউন ব্যবহার করে সেটাকে বলা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এটা কোনো কিছু এক্স্যাক্টলি কিছুকে নির্দেশ করবে না, অনির্দিষ্ট ভাবে বোঝাবে, সেটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন অনেক কিছু আছে, আমরা জাস্ট দু চারটা শেখার চেষ্টা করব। যেমন এভরিবডি, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, nobody, no one, anybody, anyone, a few, a little, many, much, some. এগুলো সবগুলো কিন্তু ইনডেফিনিট প্রোনাউন, বিকজ এগুলো তার কিন্তু এক্স্যাক্টলি কোনটা সেটাকে বলে না। যেমন আমি বললাম আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে, তাহলে মেনি দ্বারা আমি দুইজনও বসাইতে পারি, বা মেনি দ্বারা আমি 100 জনকে বুঝাইতে পারি, মেনি দ্বারা আমরা 10 জনকে বুঝাইতে পারি, অথবা আই হ্যাভ সাম ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু আছে, আমার কাছে হয়তো 10 জন কিছু, আবার অনেকের কাছে 10,000 বন্ধু কিছু হতে পারে, সেটা হচ্ছে অনির্দিষ্ট। দ্যাটস ওয়াই এগুলোকে বলা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, ঠিক আছে। এরপর চার নম্বর ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য মূলত ব্যবহার করা হয়ে থাকে। কি কি হতে পারে? হু, হুম, হোয়েন, হোয়ার, ওয়াই, হোয়াট, হাউ, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। সোজা কথাই ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে প্রোনাউন গুলো ব্যবহার করা হয়, প্রশ্ন করতে যে প্রোনাউন গুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউনের সাথে রিলেটিভ প্রোনাউনের কিছুটা মিল আছে, কেননা হু এবং হুম, হু, হুম, হুইচ, এগুলো হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউনও আছে, আবার রিলেটিভ প্রোনাউনও আছে। রিলেটিভ প্রোনাউন কেমনে বুঝবো? যেটা কোন একটা নাউনের জন্যই বসে সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, মানে রিলেশন করে যেটা বসে সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর ইন্টারগেটিভ সেন্টেন্সে যখন বসবে সেটা হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন। যেমন আমরা এখন করব রিলেটিভ প্রোনাউন। পাঁচ নাম্বার রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন কি কি? হু হতে পারে, হুম হতে পারে, হুইচ হতে পারে, দ্যাট হতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, বিকজ আমি যদি আই নো দা ম্যান হু কেম হিয়ার, এখানে ম্যান এর জন্য কিন্তু হু বসছে। আই টুক এ কেবিন হুইচ ওয়াজ এ স্মল অর দ্যাট ওয়াজ এ স্মল, এখানে হুইচ এবং দ্যাটটা মূলত ওই কেবিনের জন্য বোঝানো হয়েছে, দ্যাটস এগুলোকে রিলেটিভ প্রোনাউন বলা হচ্ছে। এরপর হচ্ছে ছয় নাম্বার
demonstrative pronoun. Demonstrative pronoun. Demonstrative pronoun হচ্ছে চারটি, this, that, this, those. This, that singular কাউকে নির্দেশ করে, this, those plural কাউকে কি করে নির্দেশ করে, okay? এরপর সাত নম্বর distributive pronoun. Distributive pronoun. Distributive pronoun কি কি? Each, every, either, neither. এগুলো হচ্ছে distributive pronoun, okay? Eight number, reciprocal pronoun. Reciprocal pronoun হচ্ছে দুইটি, each other, one another. Each other, one another. তাহলে আমরা এখানে একটু বুঝাই বলি, this এবং that singular কাউকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়, this এবং those plural কাউকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়। Each, every, either, neither এগুলো দিয়ে sentence শুরু হলে অবশ্যই verb কি হবে? Singular হবে। অর্থাৎ either এবং neither দিয়ে যদি কোনো sentence শুরু হয় অবশ্যই অবশ্যই verb কি হবে? Singular হবে। তবে either or neither nor এরকম আসলে or এবং nor এর পরে singular noun আসলে singular verb, plural noun আসলে plural verb। এরপর হচ্ছে reciprocal pronoun। Reciprocal pronoun হচ্ছে কয়টা? দুইটা। Each other, one another। দুজনের মধ্যে বোঝালে each other, দুই অধিকের মধ্যে বোঝালে one another। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে personal pronoun সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। Personal pronoun। এই টপিক থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনেক বেশি প্রশ্ন আসে। পার্সোনাল প্রোনাউন হচ্ছে চার প্রকার। সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ অ্যাডজেক্টিভ, possessive pronoun. I, we, him, she, they, you, it. এগুলো হচ্ছে personal pronoun, এগুলো হচ্ছে subjective form. প্রত্যেকটার আবার কি আছে? Objective form. I objective form হচ্ছে me. Positive adjective, my. Positive pronoun, mine. আচ্ছা, এখানে এটাকে মাইটাকে possessive adjective কেন বলছি? এই কারণে যে মায়ের পরে always অবশ্যই একটা না একটা noun থাকে, that's why এগুলাকে বলা হচ্ছে কি adjective. আমরা জানি adjective অবশ্যই কোনো না কোনো নাউনের আগে বসে ওই নাউন সম্পর্কে কি করবে, কোন রকমের তথ্য দিবে। সো এই মাই ওয়ার্ডটা অবশ্যই কোনো না কোনো নাউনের সাথে বসে এবং ওই নাউন সম্পর্কে ইনফরমেশন দেয় এবং এটা মালিকানা বুঝে, দ্যাটস হোয়াই এটাকে বলা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আর মাইন মানে হচ্ছে মাই প্লাস নাউন, মাইন মানে হচ্ছে মাই প্লাস কি নাউন, ঠিক আছে। উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আওয়ার, পসেসিভ প্রোনাউন হচ্ছে আওয়ার্স। হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হিজ, পসেসিভ প্রোনাউন হচ্ছে হিজ। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমরা কখন পসেসিভ অ্যাডজেক্টিভ বলবো হিজ কে, কখন পসেসিভ প্রোনাউন বলবো। যে হিজ এর পরে নাউন থাকবে সেটাকে বলবো পসেসিভ অ্যাডজেক্টিভ, যে হিজ এর পরে নাউন থাকবে না সেটাকে বলবো পসেসিভ প্রোনাউন। যেমন মাই ব্রাদার ইজ বেটার দেন হিজ, এখানে হচ্ছে হিজ পসেসিভ প্রোনাউন। আই লাভ হিজ সিস্টার, এখানে হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছেন। শেয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, পসেসিভ অ্যাডজেক্টিভ হার, পসেসিভ প্রোনাউন হারস। আচ্ছা এখন অবজেক্টিভ ফর্ম হার আছে আবার পসেসিভ অ্যাডজেক্টিভ হার আছে, কেমনে বুঝবেন কোনটা অবজেক্টিভ ফর্ম কোনটা পসেসিভ অ্যাডজেক্টিভ? যে হারের পরে নাউন থাকবে সেটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, যে হারের পরে নাউন থাকবে না সেটা হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম। আই লাভ হার এখানে হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আই লাভ হার সিস্টার এখানে যেহেতু হারের পরে সিস্টার নাউন আছে হার ওয়ার্ডটা এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আসুন দে, দেয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেন, পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে দেয়ার, পসেসিভ প্রোনাউন হচ্ছে দেয়ার্স। ইউর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইউর, পসেসিভ প্রোনাউন হচ্ছে ইয়োরস।
এটার অবজেক্টিভ ফর্ম কি ইটস পসিভ অ্যাডজেক্টিভ ইটস পসিভ প্রোনাউন ইটস আশা করি বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন ওকে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম কোথায় বসে অবজেক্টিভ ফর্ম কোথায় বসে পসিভ অ্যাডজেক্টিভ ফর্ম কোথায় বসে পসিভ ফর্ম কোথায় বসে সেটা আমরা জানার চেষ্টা করব প্রথম আসো সাবজেক্টিভ ফর্ম সাবজেক্টিভ ফর্ম সাবজেক্টিভ ফর্ম কোথায় কোথায় বসে টেকনিক হচ্ছে এ বি সি এস সমান সাবজেক্টিভ ফর্ম এ বি সি এস সমান কোন ফর্ম সাবজেক্টিভ ফর্ম এ ফর এস সাবজেক্টিভ ফর্ম বি ফর বি ভার্বের পরে সি ফর কনজাংশনের পরে এস ফর সাবজেক্টের স্থানে ওকে as এর পরে that এর পরে then এর পরে subjective form যেমন as he was ill he could not take the class as এর পরে he বসছেন he is so weak that he cannot walk that এর পরে he বসে he is better than I not me then এর পরে I বসছে গেল এরপরে আসো b verb এর পরে it is he who is my cousin it is he অথবা it is I It is he, it was I, it is I. অবশ্যই বি ভার্ব পরে am, is, are, was, were এরপর অবশ্যই কি সাবজেক্টিভ ফর্ম বসবে কনজাংশনের পরে you and me na, you and I went to Canada, you and I went to Cox's Bazar. এভাবে হবে ওকে করিম গোস টু ভার্সিটি and সরি করিম ইজ এ গুড বয় এন্ড হি গোস টু ভার্সিটি এভরি ডে এন্ড এরপরে কিন্তু হি বসছে হি বসবে না এরপর সাবজেক্টের স্থানে আস স্টুডেন্টস আর গোয়িং টু হ্যাভ এ পিকনিক আস স্টুডেন্টস হবে না হবে কি উই স্টুডেন্টস আর গোয়িং টু হ্যাভ এ পিকনিক আমরা শিক্ষার্থীরা একটি পিকনিকের আয়োজন করতে যাচ্ছি তাহলে আমরা মনে রাখবো সাবজেক্টিভ ফর্ম কোন কোন জায়গায় বসে একটাই টেকনিক সেটা হচ্ছে এম এ বি সি এস এফ ওর এস এর পরে দ্যাট এর পরে দেন এর পরে বি ভার্ব এর পরে কনজাংশন এর পরে তারপর হচ্ছে কি সাবজেক্ট এর স্থানে ওকে এরপর আসো অবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম কোথায় কোথায় বসে এমপিএল সমান কোন ফর্ম অবজেক্টিভ ফর্ম এমপিএল এম ফর মেইন ভার্বের পরে পি ফর প্রেপোজিশনের পরে এল ফর লেটের পরে ওকে এম ফর মেইন ভার্বের পরে এল ফর লেটের পরে তারপর পি ফর প্রেপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে যেমন আই লাভ হার এখানে হার হচ্ছে অবজেক্টিভ ফর্ম হি টিচেস আস টিচেস মেইন ভার্ব আস অবজেক্টিভ ফর্ম হি টিচেস আস ইংলিশ ওকে আই হেল্প দেম নট দে হেল্প মেইন ভার্ব এর দেম হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম আশা করি বুঝছেন প্রেপোজিশনের পরে আই এগ্রি উইথ হি নট হিম তাহলে আই এগ্রি উইথ হি না হিম হবে আই এম ওয়েটিং ফর দে না দেম হবে কেন ফর হচ্ছে প্রেপোজিশন দ্যাটস ওয়াই কি হবে দেম হবে তাহলে আমরা বুঝতে পারলাম মেইন ভার্বের পরে প্রেপোজিশনের পরে অবশ্যই অবজেক্টিভ ফর্ম এরপরে লেট এর পরে লেট উই ডু দা ওয়ার্ক ভুল লেট আস ডু দা ওয়ার্ক লেট মি ডু দা ওয়ার্ক কারেক্ট লেট আই ডু দা ওয়ার্ক ভুল বুঝাতে পারছি কিনা তাহলে মেইন ভার্বের পরে প্রেপোজিশনের পরে লেট এর পরে অবশ্যই অবশ্যই অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে এরপর আসো পসেসিভ অ্যাডজেক্টিভ পসিভ অ্যাডজেক্টিভ এর টেকনিক হচ্ছে এম জি ফি ইকুয়াল টু পসেসিভ অ্যাডজেক্টিভ এম জি ফি ইকুয়াল টু পসিভ অ্যাডজেক্টিভ এম ফর মালিকানা বুঝাতেন জি ফর জিরান্ড এটা খুবই ইম্পর্টেন্ট জিরান্ডের আগে মানে বার প্লাস আইএনজি এর আগে
আপনি অবজেক্টিভ ফর্ম বসাবেন না অবশ্য পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসাবেন পিপল পার্টস অফ দা বডি পার্টস অফ দা বডি এর আগে ঠিক আছে মালিকানা বুঝাতে যেমন আই লাভ মাই মাদারল্যান্ড আই লাভ মাই মাদার আই হ্যাভ ফিনিশড মাই ডিনার হি হ্যাজ ফিনিশড হিজ ডিনার দে হ্যাভ ফিনিশড দিয়ার হোমওয়ার্ক তাহলে দেখেন সবগুলো মালিকানা বুঝাতে মালিকানা বোঝানোর জন্য আমরা অবশ্য পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি এরপরে হচ্ছে জিরান্ডের আগে আই লাভ হিজ প্লেয়িং আই লাভ হিজ সিঙ্গিং আই লাভ দিয়ার প্লেয়িং আই লাভ ইউর টিচিং তাহলে দেখো বার প্লাস আইএনজি যখন আছে অবশ্য আমি পজিটিভ অ্যাডজেকটিভ গুলো ব্যবহার করে যাচ্ছি এরপরে আসো হচ্ছে পার্টস অফ দা বডি দা ক্যাট হ্যাজ ইনজোর্ড ইটস ফিট তার পায়ের ব্যথা পেয়েছে করিম হ্যাজ ইনজোর্ড হিজ আর্ম তার হাতে ব্যথা পেয়েছে তাহলে পার্টস অফ দা বডির আগে অবশ্য আমরা কি অবজেক্টিভ ফর্ম ব্যবহার করব না অবশ্য পজিটিভ অ্যাডজেকটিভ ব্যবহার করব লাস্ট ওয়ান আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে পসেসিভ প্রোনাউন নাউনের পুনরাবৃত্তি দূর করতে পসেসিভ প্রোনাউন ব্যবহার করা হয় নাউনের পুনরাবৃত্তি দূর করার জন্য মূলত আমরা পসেসিভ প্রোনাউন ব্যবহার করে থাকি যেমন মাই টিচার ইজ বেটার দেন হিজ টিচার এই যে মাই টিচার ইজ বেটার দেন হিজ টিচার এখানে টিচার টিচার দুইবার বলাতে সেন্টেন্সটা একটু অড দেখাচ্ছে সো আমরা চাইলেই কিন্তু একবার ইউজ না দুইবার ইউজ না করে একবার ইউজ করে সেম মিনিং দিতে পারি কিভাবে অর দিয়ে দিলাম মাই টিচার ইজ বেটার দেন হিজ তাহলে এখানে হিজ মানে কিন্তু কি বোঝাচ্ছে হিজ টিচার বোঝাচ্ছে হিজ প্লাস নাউন অথবা আপনি বলতে পারেন মাই টিচার ইজ বেটার দেন ইউর্স ইউর্স মানে হচ্ছে কি ইউর টিচার দিয়ার্স দিয়ার্স মানে কি দিয়ার টিচার বোঝাচ্ছে বুঝতে পারি অথবা তুমি মাই টিচার না বলে ডিরেক্ট বলতে পারবা মাইন মাইন ইজ বেটার দেন ইজ মানে আমারটা তোমারটার চেয়ে ভালো আমারটা মানে কি আমার টিচার তোমার টিচারের চেয়ে ভালো অথবা আমার মা তোমার মায়ের চেয়ে ভালো অথবা আমার ভাই তোমার ভাইয়ের চেয়ে ভালো অথবা আমার বই তোমার বইয়ের চেয়ে ভালো আশা করি বুঝতে পেরেছো সো দেখা হচ্ছে আগামী নতুন কোন আরেকটি ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাই দাও আর যদি বুঝে থাকো অবশ্যই কেমন বুঝতে পেরেছো কতটুকু ফলপ্রসূ হচ্ছে অবশ্যই লিখে জানাতে ভুলবা না সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম